ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা আক্রান্ত প্রণব মুখোপাধ্যায় নিজেই টুইট করে জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি সংস্পর্শে আসা ব্যক্তিদের করোনা পরীক্ষা ও আইসোলেশনে যাওয়ার পরামর্শ। দেশে করোনা আক্রান্তের সংখ্যা 22 লক্ষ পার, মৃতের সংখ্যা ছাড়ালো 44,000, একদিনে আক্রান্ত আরো 62,000, মৃত্যু হাজারেরও বেশি, বাড়ছে সুস্থতার হারও। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, সুশান্ত মৃত্যু তদন্তে আজ পেয়ে রিয়া ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ ইডির, 4 বছরের আয়ের হিসেব দাখিল রিয়ার। রিয়ার আয়করের হিসেবে চাঞ্চল্যকর তথ্য, 2 বছরে আয় কমলেও সম্পত্তির পরিমাণ বেড়েছে 10 গুণ, বিনিয়োগ শেয়ার মার্কেট এফডিতেও নেই বড় লেনদেনের তথ্য। সুশান্ত মৃত্যুতে মহারাষ্ট্র ও বিহার সরকারে সংঘাত তুঙ্গে, সত্য উদ্ঘাটন মুম্বাই পুলিশই করবে দাবি শিবসেনার, পারিবারিক দ্বন্দ্বের দিকে ইঙ্গিত, নথি নষ্টের চেষ্টায় মহারাষ্ট্র সরকার পাল্টা বিহার বিজেপি। কাটতে চলেছে কংগ্রেসের রাজস্থান সংকট, বিধানসভা অধিবেশনের 4 দিন আগে সুর নরম সচিন পাইলটের, রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, সোনিয়ার সঙ্গে বৈঠকে রাহুল প্রিয়াঙ্কা। নজরে চীন সাগরে বেজিং এর তৎপরতা, আন্দামানের 12টি দ্বীপে হাই স্পিড ইন্টারনেট পরিষেবার সূচনা, দিল্লি ও দিল থেকে দূরত্ব ঘুচল, উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি, আজ সকালে তার মৃত্যু, গতকাল নিরাপত্তা রক্ষী ছাড়াই প্রাতঃ ভ্রমণে বের হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি আব্দুল হামিদ নাজার, অভিযোগ বদগাম স্টেশনের কাছে জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, চলতি সপ্তাহে কাশ্মীর উপত্যকায় 3 জন বিজেপি নেতার উপর হামলার ঘটনা ঘটেছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল মামলা, ইউজিসির বিধি বদলাতে পারে না রাজ্য, পরীক্ষা বাতিল পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত করে না সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র, শুক্রবার ফের শুনানি। স্নাতক স্তরের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে প্রত্যাশিত নম্বর না মেলায় বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ ছাত্রছাত্রীদের, গেট ধরে ধাক্কাধাক্কি, জাতীয় সড়ক অবরোধ। হেমতাবাদের বিধায়ক তথা বিজেপি নেতা দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতে ফের সিবিআই তদন্তের দাবি দিলীপ ঘোষের, রাজ্য পুলিশ তৃণমূলের দলদাস, ক্ষমতায় এলে পুলিশকে দৌড় করানোর হুঁশিয়ারি সায়ন্তনের, কারা ক্ষমতায় আসবে ভবিষ্যৎ বলবে, পাল্টা তৃণমূল। আড়াই মাস পরেও ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ, পূর্ব মেদিনীপুরের পটাশপুর কাঁথিতে ক্ষতিপূরণের ফর্ম জমা না নেওয়ায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ গ্রামবাসীদের একাংশের, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নতুন করে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার আশ্বাস জেলা শাসকের। কোচবিহারের তুফানগঞ্জে বিএসএফ এর গুলিতে তরুণের মৃত্যু ঘিরে উত্তেজনা জখম আরো 2, বিএসএফ সূত্রে দাবি ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচারের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে জওয়ানদের ঘিরে বিক্ষোভ শুরু হয়, সামাল দিতেই গুলি চালায় বিএসএফ, মৃত্যু হয় একজনের, মৃতদেহ উদ্ধারে গেলে অ্যাম্বুলেন্স ভাঙচুর। সোমেন মিত্র স্মরণ সভায় যোগ দিলেন বিজেপি নেতা রাহুল সিনহা, প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি না থাকা রাজনীতিতে অপূরণীয় ক্ষতি, মন্তব্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের। ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, বিদেশে থাকা আত্মীয়ের নাম করে ফোন, লেক টাউনে 8 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বালিগঞ্জ থেকে গ্রেফতার 3। আনন্দপুর থানা এলাকা নোনাডাঙ্গায় 3 দিনের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা, পুলিশ সূত্রে খবর ফেব্রুয়ারিতে বাড়িতেই মৃত্যু হয় ওই শিশুটির, পুলিশের দাবি সেই সময় মৃত শিশুর মা জানান তার আরেক সন্তানের হাত ঘুমের ঘরে অসাবধানতাবশত সদ্যজাতর মুখে চাপা পড়ায় শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়, জুলাই মাসে ময়নাতদন্তের রিপোর্টে পুলিশ জানতে পারে শ্বাসরোধ করে শিশুটিকে খুন করা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের আগে দুঃসংবাদ, অ্যাটলেটিকো মাদ্রিদের 2 ফুটবলার করোনা পজিটিভ, জানিয়ে দিল ক্লাব কর্তৃপক্ষ, ক্লাবের প্রথম একাদশের সবার করোনা পরীক্ষা হয়েছে, আগামী শুক্রবার অ্যাটলেটিকোর খেলা, চ্যাম্পিয়ন্স লিগের শেষ 8-এর প্রতিপক্ষ আরবি লিপজিগ, ম্যাচের আগে অনুশীলন ফরম্যাটেও আনা হচ্ছে পরিবর্তন। ভারতীয় হকি দলের আরও এক তারকার করোনা, করোনা আক্রান্ত হকি তারকা মনদীপ সিং, মনদীপের মধ্যে নেই করোনা উপসর্গ, বেঙ্গালুরুতে ভারতীয় হকি দলের ক্যাম্প চলছে, ক্যাম্প চলাকালীন হয়েছিল করোনা পরীক্ষা, এর আগে ভারতীয় হকি অধিনায়ক হয়েছিলেন সংক্রমিত, তার সঙ্গে আরও 4 হকি খেলোয়াড়ের করোনা ধরা পড়ে। সরব 2 এর ক্যারেক্টার পোস্টার প্রকাশ্যে আনলেন আলিয়া ভাট, মঙ্গলবার প্রকাশ্যে আসবে ট্রেলার, ডিজনি প্লাস হটস্টারে ছবিটি মুক্তি পাবে 28 অগস্ট। বাড়িতেই শরীরচর্চা করছেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস, সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা পোস্ট করলেন এই ছবিটি। গ্যাংস্টার বিকাশ দুবের কাহিনী নিয়ে এবার সিনেমা হবে বলিউডে, ছবিটি পরিচালনা করবেন হানসাল মেহতা। জুটি বাঁধছে নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং নেহা শর্মা, কুশান নন্দীর পরিচালনায় যোগীরা সারা রারা ছবিটি শুটিং শুরু হবে 2021-এর ফেব্রুয়ারিতে। দ্য জঙ্গল বুক এবং দ্য লায়ন কিং এ ব্যবহৃত রিয়েল টাইম ভার্চুয়াল রিয়ালিটি প্রযুক্তিতে নিজের প্রথম ছবি শুটিং করবেন কোরিওগ্রাফার বস্কো লেসলি, জাম্পস হরর কমেডি ছবিটির নাম রকেট গ্যাং, অভিনয় করবেন আদিত্য সিয়াল, নিকিতা দত্তা।